সদস্য জনাব ফজলে হোসেন বাদশা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার একটা দাবি উপস্থাপন করতে চাই, সেটা হলো সিটি কর্পোরেশন এরিয়াতে বিধবা ভাতা দেওয়া হয়, বৃদ্ধ ভাতা দেওয়া হয়, কিন্তু বহু হতদরিদ্র বিধবা সিটি কর্পোরেশন এরিয়াতে থাকার পরও সেখানে বিধবা ভাতা দেওয়া হয় না। আমার দাবি যে সিটি কর্পোরেশন এরিয়াগুলোতেও বিধবা ভাতা চালু করা হোক। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। গত 4-5 দিন আগে রাজশাহীতে ওনার সাথে এই ব্যাপারে আমার আলোচনা হয়েছে, একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সে ভাতা বিতরণের উৎসবে উনিও উপস্থিত ছিলেন। তো আমি মাননীয় সংসদ সদস্যকে ওনার অবগতির জন্য বলতে চাই যে বয়স্ক ভাতা সঠিকভাবে দেওয়া হচ্ছে, আপনি বিধবা ভাতা মা বোনদের যেটা দেওয়া হয় সেটা সম্বন্ধে হয়তো সন্দেহ পোষণ করে সংসদে প্রশ্নটি উত্থাপন করেছেন। আপনার অবগতির জন্য বলছি যে ইতিপূর্বে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলা ভাতা বিতরণ করত বিধায় এই ভাতাটি সঠিকভাবে বিতরিত হতো না এবং দীর্ঘদিন যাবৎ এই মহিলা ভাতা রাজশাহী অঞ্চল নয়, উত্তরবঙ্গের অনেক জেলাতেই অবিলিখিত রয়ে গেছিল। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এখন থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় মহিলা এবং শিশু মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী মহিলাদের ভাতা বিতরণ করবে এবং এই ব্যাপারে সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের পরেই যথাসম্ভব শীঘ্র আমরা এই বয়স্ক ভাতা রাজশাহীতে চালু করতে পারবো বলে মাননীয় সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই। ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।